জ্বালানি তেল নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর ধলাই খালে চলছে বিএনপি সমাবেশ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন, তার কাছে জানবো আমরা বিস্তারিত। হোসাইন জানাবেন সমাবেশের বিস্তারিত। বিএনপি তার পূর্বঘোষিত ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী আজকে পুরান্ডাখারের ধলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং ধলা এবং নারায়ণগঞ্জে বিএনপি কর্মীদের উপর পুলিশের গুলি করে হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা ধারাবাহিকভাবে কর্মসূচি করে আসছে। এখন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছে। সমাবেশে প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশস্থলে উপস্থিত রয়েছেন, বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। সমাবেশ তিনটার দিকে শুরু হওয়ার কথা রয়েছে, তারও আগে আমরা দেখতে পেয়েছি মিছিল সহকারে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছেন এবং তারা মুহুর্মুহ স্লোগান দিচ্ছেন। বক্তারা যেভাবে যেমনটা জানাচ্ছেন যে তারা সরকারের জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটিয়েছে, সেটা যেন অবিলম্বে কমানো হয় এবং বিদ্যুতের যে নজিরবিহীন লোডশেডিং সেটা যেন কমানো হয়, গণপরিবহনের যে ভাড়া বৃদ্ধি করেছে সরকার সেটা যেন মানুষের নাগালের মধ্যে রাখা হয়। এবং তারা বলছেন যে তাদের চেয়ারপারসন খালেদা জিয়ার খালেদা জিয়াকে যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়। রূপা আন্দোলনের কথা বলছেন। আমরা গতকালকে দেখেছি যে মিরপুরের পল্লবীতে বিএনপি এবং পুলিশের বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষে আপনার সমাবেশস্থল পণ্ড হয়ে যায়। ঠিক আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সমাবেশ চলছে। প্রধান অতিথি সমাবেশের আমির খসরু মাহমুদ চৌধুরী এখনও কথা বলেননি, আমরা পরবর্তী সংবাদের মাধ্যমে আপনাকে জানাতে পারবো এবং বিস্তারিত তথ্য জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।